প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে জব স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই পরীক্ষাতে টিকতে হলে আপনাকে প্রস্তুতি নিতে হবে বুঝে শুনে, গোছানো প্রস্তুতির সাথে প্র্যাকটিস করে নিজেকে রাখতে হবে অন্যদের থেকে এগিয়ে। তাই তো আমরা আয়োজন করেছি প্রাইমারি শিক্ষক নিয়োগ ক্র্যাশ কোর্স। এই কোর্সটি সম্পন্ন করতে পারলে আমরা বিশ্বাস রাখি আপনি সফল হবেন, নিশ্চিত থাকতে পারেন। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমন্ত্রণ রইল আমাদের আঙিনায়। এই কোর্সের সম্পূর্ণ ভিডিও দেখতে চান তাহলে প্লে লিস্টে পূর্ববর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আপনি এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। কোনটি উপসর্গ? সঠিক উত্তর হচ্ছে অতি। নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে অতি হচ্ছে উপসর্গ। প্রো, পরা, অপ, এই উপসর্গগুলো সংস্কৃত উপসর্গ। প্রো, পরা, অপ, এটি সংস্কৃত উপসর্গ। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কোনটি? উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য হচ্ছে উপসর্গ থাকে সামনে এবং প্রত্যয় থাকে পেছনে। অজপুকুর শব্দে অজ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অজপুকুর শব্দে অজ উপসর্গটি ব্যবহৃত হয়েছে নিন্দিত অর্থে। নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর হচ্ছে শব্দের অর্থ সম্প্রসারণ। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম হচ্ছে প্রকৃতি। শব্দ ও ধাতুর মূলকে বলে প্রকৃতি। শব্দ ও ধাতুর মূলকে বলে প্রকৃতি। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। বিভক্তিহীন নাম পদকে বলা হয় প্রাদিপাদিক। বিভক্তিহীন নাম পদকে বলা হয় প্রাদিপাদিক। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে প্রত্যয়। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে প্রত্যয়। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য নতুন শব্দ গঠন। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় না তাকে বলে ধাতু। ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় না তাকে বলে ধাতু। ধাতু কয় প্রকার? ধাতু হচ্ছে তিন প্রকার। দোলনা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? দোলনা শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে দুল যোগ না। যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক ধাতু। যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক ধাতু। কোনটি নাম ধাতুর উদাহরণ? কোনটি নাম ধাতুর উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে মুশ্রানো। কোনটি নাম ধাতুর উদাহরণ? সঠিক উত্তর মুশ্রানো। কাজটি ভালো দেখায় না এ বাক্যে দেখায় ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ? কাজটি ভালো দেখায় না এ বাক্যে দেখায় ক্রিয়াটি কর্মবাচ্যে ধাতুর উদাহরণ। যা কিছু হারায় কিন্নি বলেন কেষ্টা বেটায় চোর, এখানে হারায় কোন ধাতু? যা কিছু হারায় কিন্নি বলেন কেষ্টা বেটায় চোর, এখানে হারায় প্রযোজক ধাতু। প্রেম শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? প্রেম শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে প্রিয় যোগ ইমন। যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলে দ্বন্দ্ব সমাস। যে সমাসে পূর্বপদের বিভক্তির লোপ হয় না তাকে বলে অলুক সমাস। কোন সমাসে সমসমান পদের বিভক্তি লোপ পায় না? সঠিক উত্তর হচ্ছে অলুক সমাস। কোনটি ঈষৎ অর্থে অভ্যয়ীভাব সমাস? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে কোনটি ঈষৎ অর্থে অভ্যয়ীভাব সমাস? সঠিক উত্তর হচ্ছে আরক্তিম। অন্তরীপ সমস্ত পদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত? অন্তরীপ সমস্ত পদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত? সঠিক উত্তর হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। নিচের কোনটি উপসর্গ নয়? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে দ্বারা এটি উপসর্গ নয়। অপ উপসর্গটি অপকর্ম শব্দে কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
অপ উপসর্গটি অপকর্ম শব্দে ব্যবহৃত হয়েছে নিকৃষ্ট অর্থে। কোনটি ফার্সি উপসর্গ? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে ফার্সি উপসর্গ হচ্ছে নারাজ। নিখুঁত শব্দের নি উপসর্গটি কোন প্রকারের? নিখুঁত শব্দের নি উপসর্গটি হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। অনাবিল শব্দের বিপরীত শব্দ কোনটি? অনাবিল শব্দের বিপরীত শব্দ হচ্ছে আবিল। অনন্ত এর বিপরীতার্থক শব্দ কোনটি? অনন্ত এর বিপরীতার্থক শব্দ হচ্ছে শান্ত। আরোহণ এর বিপরীত শব্দ কোনটি? আরোহণ এর বিপরীত শব্দ হচ্ছে অবরোহণ। আকুঞ্চন এর বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ। আকুঞ্চনের বিপরীত শব্দ প্রসারণ। আদিষ্ট এর বিপরীত শব্দ কোনটি? আদিষ্ট এর বিপরীত শব্দ হচ্ছে নিষিদ্ধ। পথ শব্দের সমার্থক শব্দ হচ্ছে সরণি। পথ শব্দের সমার্থক শব্দ সরণি। কোনটি প্রাদি সমাসের উদাহরণ? কোনটি প্রাদি সমাসের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে প্রগতি। ধ্বনির পরিবর্তন কত প্রকার? ধ্বনির পরিবর্তন হচ্ছে দুই প্রকার। শুদ্ধ বানান কোনটি? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে বিভীষিকা, বর্ষি, ভয়দীর্ঘি, মধ্যনস্বর, রশ্মি, কয়াকার, বিভীষিকা। দেখিয়ে শব্দের চলিত রূপ কোনটি? দেখিয়ে শব্দের চলিত রূপ হচ্ছে দেখে। দেখিয়ে শব্দের চলিত রূপ দেখে। কোনটি সাধুরীতির বৈশিষ্ট্য? সাধুরীতির বৈশিষ্ট্য হচ্ছে কৃত্রিম। সাধুরীতির বৈশিষ্ট্য কৃত্রিম। সাধু ভাষা রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি প্রযোজ্য? সাধু ভাষা রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি প্রযোজ্য? সঠিক উত্তর হচ্ছে অপরিবর্তনীয়। শব্দের কোন রূপটি সাধু ভাষায় ব্যবহৃত হয়? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে শব্দের কোন রূপটি সাধু ভাষায় ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে কেহ। পক্ষী বিশেষ্য পদটি কোন ভাষারীতির উদাহরণ? পক্ষী বিশেষ্য পদটি যে ভাষারীতির উদাহরণ তা হচ্ছে সাধুরীতি। তথাপি শব্দের চলিত রূপ কোনটি? তথাপি শব্দের চলিত রূপ হচ্ছে তবুও। আজও শব্দের সাধুরূপ কোনটি? আজও শব্দের সাধুরূপ হচ্ছে অদ্যাপি। আজও শব্দের সাধুরূপ অদ্যাপি। কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা সবচেয়ে উপযোগী? কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য উপযোগী হচ্ছে চলিত ভাষা। পার হইয়া এই ক্রিয়াপদের সাধুরূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে পেরিয়ে। পার হইয়া এই ক্রিয়াপদের সাধুরূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে পেরিয়ে। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমথ চৌধুরী। চকিত হইয়া এর চলিত রূপ কোনটি? চকিত হইয়া এর চলিত রূপ হচ্ছে চমকে।